আজকে তোমাদের জন্য, বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা বলি ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ কোয়েশ্চেন পরীক্ষার 9 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আসে। এখানে 5টি সেন্টেন্স বা স্টেটমেন্ট দেওয়া থাকে এবং 5টি স্টেটমেন্টেরই বিশেষ একটি অংশে আন্ডারলাইন করা থাকে, সে অনুযায়ী আমাদেরকে 5টি কোয়েশ্চেন তৈরি করতে হয়। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এর মধ্যে বিষয়টি সম্পর্কে অবগত আছে, যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীতে করেছো। যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়, তাই আমি বলবো তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে অতি সহজেই তোমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন, 5টি ডব্লিউএইচ কোয়েশ্চেনের জন্য 10 মার্কস থাকে, অবশ্যই তোমরা 10 মার্কসও পেতে পারো এবং ডব্লিউএইচ কোয়েশ্চেনের একটি দক্ষতা অর্জন করতে পারো। তো ডব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়গুলো হচ্ছে, আমরা তোমাকে শিখতে হবে ডব্লিউএইচ ওয়ার্ডস গুলো সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে। কয়টি ডব্লিউএইচ ওয়ার্ডস আছে আমাদেরকে জানতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডস গুলোকে আবার আমরা বলি কোয়েশ্চেন ওয়ার্ডস, ডব্লিউএইচ ওয়ার্ডস অর কোয়েশ্চেন ওয়ার্ডস, মানে ওয়ার্ড গুলো একটা প্রশ্ন, একটা ওয়ার্ডই একটা প্রশ্ন। যেমন আমরা যদি বলি হো, হো অর্থ হচ্ছে কে, দেখো হো নিজেই একটি প্রশ্ন। আবার হোম, হোজ, হোয়াট, উইচ, ওয়েন, ওয়ার, হাউ, ওয়াই, মোট 9টি ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। এই 9টি ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে তোমাকে প্রশ্নগুলো করতে হবে। তো এখানে আন্ডারলাইন অংশটা দেখে তোমাকে প্রথম বুঝতে হবে যে সেই প্রশ্নটা আমাকে কি বিষয়ে করতে হবে। কে, কাকে, কার, কি, কোনটি, কখন, কোথায়, কিভাবে, কেন, এরকম ধরনের প্রশ্ন আমরা করতে পারি। তো আমাকে স্টেটমেন্টটা পড়ে আমাকে বুঝতে হবে যে এখানে কোন ডব্লিউএইচ ওয়ার্ডটা সুইটেবল, মানে কোন ওয়ার্ডটা আমাকে ব্যবহার করতে হবে। তো এর জন্য ব্যক্তির ক্ষেত্রে আমরা কে বোঝাবো, মানে যদি ব্যক্তি সাবজেক্ট হয় তাহলে হো বসাবো, অবজেক্ট হলে হোম বসাবো, অধিকার বোঝালে হোজ বসাবো, কি জানতে চাইলে, কোনো বস্তু সম্পর্কে জানতে চাইলে হোয়াট হবে, কোনটি জানতে চাইলে উইচ হবে, কোন সময় সম্পর্কে জানতে চাইলে ওয়েন হবে, স্থান সম্পর্কে জানতে চাইলে হোয়ার হবে, এবং একটি কাজ কিভাবে, কত, কেমন, এরকম সম্পর্কে প্রশ্ন করলে হাউ দ্বারা করতে হবে, এবং কোনো কিছুর কারণ জানতে চাইলে ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করতে হলে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে শিখতে হবে অর্থসহ। তারপর যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তোমাকে স্ট্রাকচারটা জানতে হবে, হাউ টু মেক এ কোয়েশ্চেন, কীভাবে একটি প্রশ্ন সেট করতে হয় এই প্রশ্নটা সম্পর্কে তোমাকে জানতে হবে। হাউ টু মেক এ কোয়েশ্চেন ফর দিস সিজন ইউ মাস্ট নো দ্য স্ট্রাকচার, দেন ইউ উইল বি এবল টু মেক এ কোয়েশ্চেন ভেরি ইজিলি। তো আমরা এখানে 3টা স্ট্রাকচার যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই নির্ভুল ডব্লিউএইচ কোয়েশ্চেন করতে পারবে। প্রথম স্ট্রাকচারটা আমরা দিয়েছি যে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ। তো ডব্লিউএইচ ওয়ার্ড মানে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব, আন্ডারলাইন অংশটা বাদ দিব, বাকি অংশটুকু লিখব, ভেরি সিম্পল। তো কখন আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ এটা কখন ব্যবহার করবো সেটা তোমাকে জানতে হবে। তো সেটার জন্য তোমাকে মনে রাখতে হবে যখন আমরা সাবজেক্ট সম্পর্কে কোনো প্রশ্ন করব, সাবজেক্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন করি সেই ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড, সামঞ্জস্যপূর্ণ ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ, সাবজেক্টের পরিবর্তে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, বাকি অংশ ব্যবহার করবো। তোমরা জানো যে ব্যক্তির ক্ষেত্রে হোক বসে, যেমন এখানে আমরা একটা স্টেটমেন্টটা ছিল রহিম রিডস ইন ক্লাস 4। তো স্টেটমেন্টটা আন্ডারলাইন কোথায়, রহিমে নিচ্ছে, রহিম একজন ব্যক্তি এবং সাবজেক্ট। আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে কি বসাতে হবে, হো বসাতে হবে, কে, কে চতুর্থ শ্রেণীতে পড়ে, ফর দিস রিজন রহিমের পরিবর্তে আমরা এখানে শুধু হো বসিয়েছি আর বাকি অংশ লিখেছি, আর কোনো চেঞ্জ নেই। রহিমের পরিবর্তে আমরা কি করলাম, হো বসালাম, রিডস ইন ক্লাস 4, হো রিডস ইন ক্লাস 4। সেকেন্ড স্ট্রাকচার ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস নাউন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ। ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস নাউন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে একটা স্টেটমেন্ট দিলাম, আই ওয়ান্ট ইউর পেন, আই ওয়ান্ট ইউর পেন, ইউর সম্পর্কে এখানে প্রশ্ন করতে হলো। ইউর পেন মানে কার হবে, কার কলমটি তুমি চাও। তো এখানে ইউরের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, কার, কার মানে কি ছিল, হোজ, হোজ পরে নাউন, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড নাউন, হোজ পেন, এরপরে সাহায্যকারী ভার্ব, যেহেতু এটা ওয়ান্ট আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ডো ব্যবহার করলাম,
হোজ প্যান ডো এরপরে সাবজেক্ট আই তোমরা জানো ফার্স্ট পার্সন সবসময় সেকেন্ড পার্সন হয়ে যায় এই জন্য আইটা ইউ হয়ে গেল হোজ প্যান ডো ইউ ওয়ান কার কলমটি তুমি চাও থার্ড স্ট্রাকচার আমরা বলেছিলাম যে তিনটা স্ট্রাকচার আমাদেরকে লিখতে হবে যেমন ডব্লিউএইচ ওয়ার্ড সাহায্যকারী ভার্ব সাবজেক্ট মূল ভার্ব বাকি অংশ এই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে দেখো আমরা যদি একটা প্রশ্ন লিখি মানে স্টেটমেন্টটা লিখি যেমন আমরা যদি বলি আই লিভ ইন মাইমেনসিং আই লিভ ইন মাইমেনসিং সাপোজ মাইমেনসিং ইন চাঙ্গালাঙ্গা মাইমনসিং কি একটা স্থানের নাম স্থানের নাম হলে আমাদের কি করতে হবে কোথায় কোথায় মানে হোয়ার আমরা হোয়ার বসাবো WHERE হোয়ার হোয়ার এর পরে আমাদের কি করতে হবে সাহায্যকারী ভার্ব বসাতে WH ওয়ার্ড এর পরে সাহায্যকারী ভার্ব এখানে যেহেতু লিভ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য আমরা এখানে বসাবো কি ডু আমরা আগেই বলেছি যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যাবে আইটা হয়ে যাবে ইউ হোয়ার ডু ইউ তারপরে মূল ভার্ব মানে লিভ ইন ওকে I hope you will be able to make a WH question very easily. But for this reason, you have to read very seriously. At first, you will try to learn all the WH words with their meaning and then the structure. আরো বেশি যদি জানতে চাও প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা আলাদা আলাদা নিয়ম দেব পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই সম্পর্কে আমি অবহিত করব আজকে এ পর্যন্তই আমি আশা করব এরপরে তোমরা সবাই